সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন মানচিত্র প্রতিদিন বিকেল সাড়ে পাঁচটায় এই সময়ে এই আয়োজন নিয়ে আমরা থাকি আপনাদের সাথে চেষ্টা করি সারা দেশের নানা সংকট সম্ভাবনার কথা জানাবার আমরা সরাসরি কথা বলি আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিত্ব জনপ্রতিনিধি প্রশাসন থেকে শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে তুলে ধরি নানা শ্রেণী পেশার সাধারণ মানুষের কথা তুলে আনবো আপনার সমস্যা ও সুযোগের কথাও গতকালের একটি খবর দেই সেটি হলো যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির ডাকা কর্মী সভা এবং ঝিনাইদহে নতুন কমিটির প্রতিনিধি সভায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে আহত হয়েছে অন্তত পঁচিশ জন এদিকে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে বরিশালে কেন্দ্রীয় কর্মসূচি পালনে ব্যানার নিয়ে দাঁড়ানো নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে জড়িয়ে পড়ে এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো এবং এই বিষয়গুলো নিয়ে কথা বলতে আজ আমাদের সাথে চট্টগ্রাম থেকে যোগ দিয়েছেন চাকসুর ভিপি উত্তর জেলা বিএনপির একজন নেতা জনাব নাজিম উদ্দিন ঝিনাইদহ থেকে যোগ দিবেন জেলা বিএনপির সদস্য কেরামত আলী আর খুলনা থেকে রাজনৈতিক বিশ্লেষক হিসেবে সিনিয়র সাংবাদিক গৌরঙ্গ নন্দী থাকছেন আমরা বিএনপির তৃণমূলের সংঘর্ষ সংকট এই বিষয়গুলো নিয়ে কথা বলবো আপনাদের তিনজনকেই স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানের শুরুতেই চট্টগ্রামে যেতে চাই সেখানে আছেন জনাম নাজিমদ্দিন তিনি ভিপি নাজিম উদ্দিন নামেই পরিচিত গতকাল যে ঘটনাটি ঘটেছে একটি দল সংসদে নেই রাজপথে তারা আন্দোলন করছে তাদের ভাষায় তারা সংগ্রাম করছে সেখানে যেখানে তাদের নিজেদের আরো অনেক বেশি সংঘটিত হবার কথা ছিল সেখানে যে ঘটনাটি ঘটেছে উত্তর এবং দক্ষিণ জেলা বিএনপির মধ্যে এই নিজেদের মধ্যে সংঘর্ষ কেন্দ্রীয় নেতাদের উপস্থিত হবার কথা কিংবা তাদের সামনে এটি কিসের ইঙ্গিত নাজিম উদ্দিন আপনার কাছে প্রথমে আসি জি অ্যাকচুয়ালি রাজ রাজনৈতিক কর্মকাণ্ড দীর্ঘদিন বন্ধ থাকার ফলশ্রুতি দেই মানে এ ধরনের ঘটনা ঘটছে একদিকে ধরেন বিএনপির আজকে চট্টগ্রাম মহানগর কমিটির মিটিং চলছে অত্যন্ত শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খলভাবে সেখানে কমিটি আছে সভাপতি ডাক্তার সাদাত হোসেন সাধারণ সম্পাদক আবুল হাসেম বকবর চট্টগ্রাম দক্ষিণ জেলায় দীর্ঘদিন কমিটি নেই নতুন কমিটির প্রক্রিয়া চলছে বিগত কমিটির সাধারণ সম্পাদক ছিলেন প্রাক্তন সাংসদ শাহজাহান জুয়েল সাহেব তো এখানে প্রতিনিধিসভার স্থান নিয়ে গত দু তিন দিন ধরে সংকট চলছিল গাজী শাহজাহান জুয়েলের ঐকান্তিক ইচ্ছার কারণেই পটিয়াতে স্থান নির্ধারিত হয়েছে কিন্তু শাহজাহান জুয়েল সাহেব কথা দিয়েছিলেন যে ওনার ওখানে উনি দায়িত্ব নেবেন কোনো বিশৃঙ্খলা হবে না এবং নেতাকর্মীদের মধ্যে দক্ষিণ জেলায় খুব ছিল যে শাহজাহান জুয়েল সাহেব দীর্ঘদিন ধরে কানাডায় অবস্থান করার কারণে বিগত আন্দোলনে তিনি অনুপস্থিত ছিলেন এবং রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন না এই কারণেই কমিটি না থাকার কারণেই মূলত এই ধরনের ঘটনা আর যেখানে হাজার হাজার লোকের উপস্থিতি সেখানে বিশ জন

আপনি বলছেন যে কিছু অরাজনৈতিক কর্মী এই ঘটনাটি ঘটেছে কিন্তু সবগুলো টেলিভিশনেও বিষয়টি টেলিভিশনে পনেরো জনের মতো হয়েছে মত যারা এই ঘটনাটি ঘটেছে তারা ছাত্র দল কিংবা বিএনপি হিসেবেই সংবাদ মাধ্যমে তাদের পরিচিতি রয়েছে যেমন ধরেন এখানে এনাম সাহেব দীর্ঘদিন ধরে বিএনপি রাজনীতির সাথে যুক্ত তিনি একজন সজ্জন মানুষ এবং উনি বিএনপির বিগত কমিটির সহসভাপতি ছিলেন যে বিএনপি কর বিএনপি করে এইরকম কোনো লোক তার গায়ে হাত তুলতে পারে না আপনারা দেখেছেন তাকে শরীরের বিভিন্ন জায়গায় চুরিকাঘাত করা হয়েছে হত্যার উদ্দেশ্যেই তার বিরুদ্ধে এ ধরনের আক্রমণ বলে আমরা মনে করি কারণ আগামী দিন যদি নির্বাচন হয় তিনি একজন শক্তিশালী এবং জনপ্রিয় প্রার্থী ওনাকে প্রাণ্যাস করার উদ্দেশ্যেই এই হামলা পরিচালিত হয়েছে বলে আমরা শুনেছি জি ধন্যবাদ নাজিমুদ্দিন সাহেব আপনি সাথে থাকুন আমাদের আমরা একটু ঝিনাইদাহে যেতে চাই কারণ ঝিনাইদাহ কালকেও একই রকম একটি ঘটনা ঘটেছে সেখানে আছেন বিএনপির জেলা বিএনপি সদস্য কেরামত আলী আপনার কাছে জানতে চাই যে গতকাল ডাক্তার কে আহমদ পৌর কমিটির সেন্টারে বিএনপির কর্মী সভায় হামলা পাল্টা পাল্টি ধাওয়া সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং সেখানে বেগম জিয়ার উপদেষ্টা জয়নুল আবিদিন প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মানবাধিকার বিষয়ক সম্পাদক আইনজীবী আসাদুজ্জামান সহ সাংগঠনিক সম্পাদক অমিত হাসান তাদের উপস্থিতিতে এরকম একটি ঘটনা ঘটেছে এটি কি আসলে তৃণমূলে কেন্দ্রীয় নেতৃত্বের একটি ব্যর্থতা বলে আপনি স্বীকার করবেন জেলা বিএনপি কেরামত আলী ঝিনাইদা থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন তার কাছে যাব তার আগে আমি একটু খুলনা থেকে ঘুরে আসতে চাই খুলনায় আছেন আহ সিনিয়র সাংবাদিক গৌরঙ্গ নন্দী আপনার কাছে জানতে চাই খুনা মানে দেশের একটি খুব গুরুত্বপূর্ণ একটি শহর একই সাথে একটি বিভাগীয় শহর সেখান থেকে যদি আপনি বিশ্লেষণ করেন তৃণমূলে যেখানে বিএনপিকে আরও অনেক বেশি সাংগঠনিকভাবে শক্তিশালী হওয়ার কথা ছিল কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন জায়গায় এক ধরনের সংঘর্ষ এবং অন্তকন্দলে তারা জড়িয়ে পড়ছে এটি আসলে কিসের ইঙ্গিত দিচ্ছে তারা দীর্ঘদিন রাজপথে আছে সংসদে নেই তার জন্যই নাকি এটি তাদের কেন্দ্রীয় নেতৃত্বে ব্যর্থতা দেখুন বিষয়টিকে একেবারেই রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতা এরকম এক কথায় বলা হয়তো ঠিক হবে না আর এটা ঠিক যে বিএনপি দীর্ঘদিন ক্ষমতার বাইরে আছে ক্ষমতায় থাকা একটি দল দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকলে সেই দলটির মধ্যে নানান ধরনের আশা আকাঙ্ক্ষা ক্ষোভ বিক্ষোভ তৈরি হয় আমার কাছে যেটি মনে হয় যে এই বিষয়গুলি নিয়েই এই কর্মী বা নেতাদের মধ্যে এক ধরনের যে ক্ষোভের বহিপ্রকাশ ঘটছে এইসব বিষয়গুলিকে নিয়ে কারণ অনেকেই নেতৃত্ব যারা দিচ্ছে আবার নেতৃত্ব প্রত্যাশী অনেকেই আছেন বাইরে নেতৃত্ব প্রত্যাশীরা সাধারণত নেতৃত্বে যারা আছেন তাদেরকে তাদের নানান ধরনের সাংগঠনিক দুর্বলতা দোষ ত্রুটি যেমন সামনে নিয়ে আসবার চেষ্টা করেন এবং বলবার চেষ্টা করেন বর্তমান রাজনৈতিক অবস্থার প্রেক্ষাপটে বাইরে যারা আছে তারা নিজেদেরকেই আরও বেশি যোগ্য নেতৃত্ব বলে মনে করে বা দাবি করে এই সব কারণেই কিন্তু এইসব ঘটনাগুলি ঘটে বিরোধের ঘটনাগুলি ঘটে কারণ ক্ষমতায় থাকা একটি দল ক্ষমতার বাইরে আসা বা আবার ক্ষমতায় যেতে পারে এই রকম দলগুলি দলের নেতাকর্মীদের মধ্যে আশা আকাঙ্ক্ষা চাওয়া পাওয়ার বিষয়টি অনেক বেশি প্রবল আবার সামনেই নির্বাচন আসছে নির্বাচন হবে ফলে এর মধ্য দিয়ে একটি বিষয় আছে যে নমিনেশন পাওয়া সংসদ ভিত্তিক কে কোথায় নমিনেশন পাবে না পাবে নমিনেশন পাওয়ারাও নিজেদেরকে তাদের প্রভাব কর্মীদের মধ্যে তাদের অবস্থান সাংগঠনিক দক্ষতা এগুলো কিন্তু দেখানোর একটি প্রবণতা থেকে যায় মানে এই বিষয়গুলো আপনি মনে করছেন যে এই যে তৃণমূলে যে ধরনের সংঘর্ষ দেখা যাচ্ছে সেগুলো তার বহির প্রকাশের কারণ ধন্যবাদ আপনাকে গৌরঙ্গ সাথে থাকুন আমরা আরো একবার ঝিনায় দেখে কেরামতালে তিনি জেলা বিএনপি সদস্য তার কাছে যেতে চাই কেরামতালে আপনি বলবেন গতকাল ঝিনায় দেখে বিএনপির মধ্যে যে সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা ধাওয়া আহতের ঘটনাও ঘটেছে কেন্দ্রীয় নেতারাও ছিলেন সেখানে তাদের সামনে এই ধরনের ঘটনাটি কি তৃণমূলের সাংগঠনিক ব্যর্থতা নাকি কেন্দ্র থেকে নিয়ন্ত্রণের ব্যর্থতা মনে করেন জেলার সভাপতি মুর্শিদুর রহমান সাহেব সাহেব সভাপতি রহমান কেন্দ্রীয় কমিটির সদস্য মীর লাভলু উনি হইলে গিয়ে কেন্দ্রীয় নেতাদের সাথে মিটিং এর জন্য ঝেনাই আসেন কিন্তু আমরাও ওখানে ছিলাম তা ওনার মশিউর রহমানের লোকজন ওনাকে ধাক্কা মেরে ঢুকতি না দিয়ে ধাক্কা মেরে ফেলে দেয় ফেলে দেওয়ার পরে উনি মাটিতে পড়ে যায় পড়ে যাওয়ার পরে লাবলু সাহেবের লোকজন যখন উঠাতে যায় তখন মশিউরের লোকজন পিটা শুরু করে দেয় সেই সে সময় আমরা এখানে উপস্থিত ছিলাম আমরা যেহেতু জেলা কমিটির সদস্য এবং আমরা থানা লোকজন আমাদের ই আছে আমরা মিটিং আমরা ঢোকার জন্য চেষ্টা করি কিন্তু তখন হইলো গিয়ে মশিউর রহমানের লোকজন আমাদেরকে বাধা দেয় সে বাধা দেওয়ার কারণে আমরা একটা শান্তিপূর্ণ মিছিল করি এবং ওখানে লাবলু সাহেবের লোকজন এবং জেলা সভাপতি মশিউর রহমানের লোকজনই এই গোলমালের সূত্রপাত এনারাই গোলমাল করেছে এখানে অ্যাডভোকেট আসাদ সাহেবের কোন লোকজনের কোন গোলমাল বা কোনো কিছুর ভিতরে এরা জান নাই এবং আমরা এখানে কেন্দ্রীয় নেতাদের সামনে যে ভাঙচুর বা যে গোলমাল হয়েছে এর জন্য আমরা খুব দুঃখিত এবং আমরা দুঃখ প্রকাশ করেছি যে কাজটা জেলার সভাপতি মুর্শিদাহত্যেকটি থানায় প্রত্যেকটি থানায় উনি যে পরিবেশ যে সৃষ্টি করেছে বর্তমান তৃণমূল পর্যায়ে বিএনপি গুলো সেইভাবে প্রত্যেকটি উপজেলায় প্রত্যেকটি থানায় হলো হইলে এই আমরা সৃষ্টি হয়েছে উনি ওনার যখন যার ভালো লাগবে উনি সেই লোকগুলোকে ওনার কাছে টেনে নেয় এবং নিয়ে তাদেরকে আবার দল তৈরি করে কিন্তু যারা হইলে বিএনপি করে তারা নির্যাতিত লোক আমরা যারা কেসের কেসের আসামি আমি একটা লোক মানে এই যে বর্তমান সরকারের অধীনে যে মামলায় আমি চারটি মামলার আসামি অথচ আমরা যখন ঢুকতে যাই যে আমরা হলে জেলা কমিটির সদস্য এবং আমরা এই মিটিংয়ে ঢুকবো তখন মর্শিদার লোকজন বলে যে যাদের কাছে সিটি নেই তাদের ঢুকতে দেওয়া যাবে না তখন এই পর্যায়ে মুশির রহমানের লোকজনই গোলমালটা সৃষ্টি করেছে আমরা এটা শান্তিপূর্ণ মিছিল দিছিলাম আমাদের মিছিলের উপরอตর্কিতভাবে হামলা করেছে এবং আমাদের মানে এক ধরনের সাংগঠনিক বিশৃঙ্খলা রয়েছে যেটি আপনার কথা থেকে বোঝা যাচ্ছে এর কারণটি কি এবং এ থেকে বিএনপি বেরি আসার জন্য কোন রকম চিন্তা করছে কিনা অন্তত আপনাদের অঞ্চলে সেই বিষয়টিনে আমরা আলোচনা করব একটু বিতৃতির পরে ফিরে এসে সাথেই থাকুন নাজিবউদ্দিন এবং গোরাঙ্গনদী আমরা বিরতির পরে ফিরে এসে তৃণমূলে বিএনপির মতো একটি দলের যে সংকট এবং সংঘর্ষ দেখা দিচ্ছে সে বিষয়গুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব বিরতির পর ফিরলাম বিএনপির তৃণমূলের সংঘর্ষ সংকট এই বিষয়গুলো নিয়ে কথা বলছি আমাদের সাথে যোগ দিয়েছেন তৃণমূলের বিভিন্ন অঞ্চলের নেতারা আমাদের সাথে রয়েছেন চট্টগ্রাম থেকে ঝিনাইদহ থেকে বিএনপির দুজন নেতা এবং একজন সিনিয়র সাংবাদিক আছেন খুলনা থেকে আমরা আবার ঝিনাইদহ একটু ফিরে যেতে চাই জনাব কেরামত আলী আপনার কাছে যে সংঘর্ষ গতকাল ঘটেছে আপনার কথা শুনে মনে হচ্ছে এটি একটি সাংগঠনিক নিয়ন্ত্রণের অভাব এ থেকে বেরিয়ে আসার জন্য আপনার অন্তত আপনার অঞ্চলে কি পরিকল্পনা নিয়েছেন

আস্থা যদি থাকে আপনার দল এগিয়ে যাবে এবং এই যে দলে দলের ভিতরে যে জ্ঞানজাম এই জ্ঞানজামগুলো থাকবে না এবং যে নেতার নেতৃত্ব যদি সঠিক হয় এবং তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের যদি মূল্যায়ন করা হয় আমি মনে করি যে এ ধরনের কোনো জ্ঞানজাম থাকার কথা না এবং কুকিগত করে কিছু জেলা কমিটি বা থানা কমিটির নেতৃবৃন্দ কক্ষিগত করে তারা কমিটি তৈরি করবে এবং যারা তৃণমূল পর্যায়ের নেতাকর্মী যারা কেসের আসামি আমি একজন মানুষ চারটে কেসের আসামি এবং আমি হলোকে নির্যাতিত এবং আমেরিক দ্বারা আমাকে নির্যাতন করা হয়েছে আমার বাড়িঘর ঘিরে আমাকে মারা হয়েছিল তারপরও সেই মূল্যায়নটা আমি পাইনি আমার দলের থানা সে নেতা আমার খোঁজ রাখি নাই আমার জেলার নেতা খোঁজ রাখি নাই আমার একমাত্র কেন্দ্রীয় মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদ আমার সার্বিক খোঁজ খবর দিন অবস্থান ছিলাম এবং সর্বময় দেখাশোনার দায়িত্ব দায়িত্ব সে নিজে পালন করেছিল অসংখ্য ধন্যবাদ কেরামতাল আপনার বক্তব্য দেবার জন্য যেতে চাই চট্টগ্রামে ভিপি নাজিম উদ্দিন আপনার কাছে যেটি বলছিলেন ঝিনাইদহ থেকে যে তৃণমূলের যে কথা কেন্দ্রীয় নেতাদের প্রতি আপনারা আপনাদের এলাকায় যেভাবে সংগঠনটি চালান সেটির প্রতিফলন কি আপনারা কেন্দ্রীয়ভাবে পান মানে আপনাদের মূল্যায়ন কি কেন্দ্র ঠিক মতো করে কিংবা আপনাদের কথা কি কেন্দ্র থেকে সঠিক যে প্রতিফলন সেটি কি আপনারা সবসময় পেয়ে থাকেন আসলে কমিটি তো কেন্দ্র থেকে ঘোষণা করা হয় যে আমার পূর্ববর্তী বক্তা যেটা বলেছেন যে তৃণমূল থেকে যারা সংগঠনের সাথে কমিটেড যাদের তৃণমূলের নেতাকর্মীদের সাথে সম্পর্ক আছে এবং রাজনীতির সাথে সরাসরিভাবে সম্পৃক্ত এই ধরনের নেতাকে যদি তৃণমূল থেকে নির্বাচিত করার পর যদি নেতা নির্বাচন করা হয় সেটা দলের জন্য ভালো এবং কর্মীরাও সেখানে যে পুরোপুরিভাবে সন্তুষ্ট থাকবেন বলে আমি মনে করি আরেকটি বিষয় যে সামনে নির্বাচন নিয়ে আপনাদের কেন্দ্রীয় ভাবে এক ধরনের প্রস্তুতি রয়েছে তৃণমূলে সেই প্রস্তুতি কতটি দেখুন বিগত যে জাতীয় নির্বাচন ভোটারবিহীন নির্বাচন এবং পরবর্তীতে যে উপজেলা নির্বাচন এবং সিটি কর্পোরেশন যে পরবর্তী এই জাতীয় নির্বাচনের পরে যে সকল নির্বাচন সমূহ হয়েছে সেই নির্বাচন সমূহের কারণে দেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে আপনারা দেখেন যে ভোট ছাড়া যারা নির্বাচিত হয়েছে বিশ মামলার আসামি তিরিশ মামলার আসামি অনেক মানে এই একেবারে নিগৃহীত লোক যারা কোনোদিন ইউনিয়ন পরিষদের মেম্বার হতে পারবে না তাদের মতো লোক মানে যে সংসদ সদস্য নির্বাচিত এবং যে কমিশনার সমূহ নির্বাচিত হয়েছে এই যে চোর ডাকাত এবং অস্ত্র ব্যবসায়ী ইয়াবা ব্যবসায়ী এই সমস্ত লোক নির্বাচনে চলে আসছে সমাজে তারা এখন শাসন করছে এটা দেশ এবং জাতির জন্য অত্যন্ত খারাপ দিক যে জনাব নাজিম উদ্দিন আপনাকে ধন্যবাদ দিতে হচ্ছে আমাদের সময় শেষ আমরা চলে যেতে চাই খুলনাতে সিনিয়র সাংবাদিক গৌরঙ্গ নন্দী আছেন একদম শেষ বক্তব্য বিএনপি এখন যে পরিস্থিতিতে রয়েছে অন্তত তৃণমূলে তাদের যে সাংগঠনিক অবস্থা সেটি থেকে তারা আগামী নির্বাচনের জন্য কতখানি প্রস্তুতি নিতে পারবে আপনি কি মনে করেন যদি রাজনৈতিকভাবে বিশ্লেষণ করেন সব প্রেক্ষাপট বিবেচনা করে দেখুন বিএনপি দল হিসেবে অনেক বড় দল তারা একাধিকবার দেশ পরিচালনা করেছে এখন বিরোধ আছে দলীয় দলের মধ্যে বিরোধ থাকবেও এরকম বড় দলগুলিতে মধ্যে বিরোধ থাকেও তারপরেও তারা তাদের সুস্পষ্ট বক্তব্য সেই বক্তব্য যদি জনগণ গ্রহণ করে তাহলে হয়তো তারা আবারও যে হ্যাঁ ক্ষমতায় আসতেও পারে সেরকম একটি অবস্থা যে নেই সেটি একেবারে বলা যাবে না তবে সাংগঠনিক তাদের যে দুর্বলতায় এবং তাদের ভাষায় যে নিপীড়ন বা একটু আগে ঝিনাঝর যে নেতা বললেনও যে তারা হামলা মামলার শিকার হয়েছেন শিকার হওয়াকে কেন্দ্র করে স্থানীয় এবং কেন্দ্রীয় নেতৃত্ব অনেকেই তাদের পাশে দাঁড়ায়নি কেউ কেউ দাঁড়িয়েছে এই যে ক্ষোভ বিক্ষোভ মনোবেদনা রাজনৈতিক ক্ষেত্রে চাওয়া পাওয়ার সাংগঠনিক দিক দিয়ে দায়িত্ব পাওয়া না পাওয়ার যে সংকটগুলি সবার মধ্যে আছে সেগুলি তারা কতখানি কাটিয়ে উঠতে পারবে কাটিয়ে ওঠার উপরেই আসলে নির্ভর করছে তাদের নির্বাচনে ভালো ফল নিয়ে আসাটা কারণ তারা যদি একেবারেই এককভাবে যদি সত্যিকার অর্থেই তাদের সাংগঠনিক যে অবস্থা সেই অবস্থার ভিত্তিতে মানুষের কাছে যেতে না পারে এবং মানুষকে যদি তারা তাদের অবস্থানটা কি সেটি যদি পরিষ্কার না করতে পারে তাহলে জনগণ তাদের প্রতি তো আস্থা রাখবে না এটি একটি দিক আর একটি বিষয় হচ্ছে যে এই দলগুলি আমাদের এই যে দলটি মানে মানে এইটি এটি আপনার বিশ্লেষণ আপনি মনে করছেন ধন্যবাদ আপনাকে গৌরাঙ্গ নদী একই সাথে ধন্যবাদ জানাতে চাই জনাম নাজিম উদ্দিন এবং কেরামত আলী আপনাদেরকেও আজকের মতো আমরা এখানে শেষ করছি বিএনপির তৃণমূলের সংকট এবং সংঘর্ষের বিষয়টি নিয়ে মানচিত্রে আমরা আগামী দিন অন্য কোনো বিষয় নিয়ে নিশ্চয়ই অন্য অতিথি দিনে হাজির হব ভালো থাকুন ডিবিসি নিউজের সাথে থাকুন